আজ আমি দেখাবো ঘরে কিভাবে অল্প উপকরণে খুব সহজে ক্রিম রোল বানানো যায়। এটা কিন্তু খুবই মজার, ছোট বড় সবার পছন্দের একটা রেসিপি, আশা করি ভালো লাগবে। তো দেখতে থাকুন। আমি এখানে 3 কাপ ময়দা নিয়ে নেব এই ক্রিম রোলটা বানানোর জন্য। অবশ্যই ময়দাটা নিয়ে নিতে হবে। এই যে মেজারমেন্ট কাপে 3 কাপ ময়দা নিয়ে নিলাম। আর এখন আমি চিনি দিয়ে দিব। চিনিটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি, আমরা যে চিনিটা ঘরে ব্যবহার করি এই চিনিটাই। তো 1 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো লবণটা দিয়ে উপকরণগুলি আমি সুন্দরভাবে হাতে একটু ভালো করে মিশিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু বাসায় অনেক কিছুই বানিয়ে নিতে পারি, এটাই কিন্তু স্বাস্থ্যসম্মত। আর এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ সয়াবিন তেল, এটা কিন্তু ঘি দিয়েও করা যেতে পারে। আমি এখানে সয়াবিন তেলটাই ব্যবহার করছি। এই সয়াবিন তেলটা দিয়ে ভালো করে আমি ময়দাটাকে দেখুন মিশিয়ে নিচ্ছি, একটা ভালো করে ময়ান তৈরি করে নেব। এটা কিন্তু ভালো করে মেখে নিতে হবে ময়ানটা, যাতে ঠিকঠাক মতো হয়। তো দেখুন কিভাবে বুঝবেন ময়ানটা ঠিকঠাক হয়েছে। এভাবে একটা মোটো করলে মোটো হয়ে যাচ্ছে, আবার কিন্তু ঝরঝরে ভেঙে যাচ্ছে। এখন আমি রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে ডোটা মেখে নিব। আর পানিটা কিন্তু একসাথে বেশি দিতে যাবেন না, এতে কিন্তু নরম হয়ে যাবে। আমি অল্প অল্প পানি দিয়ে এই যে একটা ডো বানিয়ে নিচ্ছি, যেভাবে আমরা রুটি বানিয়ে থাকি, খুব একটা শক্তও না আবার নরমও না। এভাবে আমি একটা ডো তৈরি করে নিলাম। আর এখন আমি কিছু পেপার নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এটা কিন্তু বাটার পেপার দিয়েও করা যায়, আমি এখানে হোয়াইট পেপার নিয়ে নিয়েছি, যে কোনো পেপার দিয়ে করে নিলেই চলে। তো যে যতটুক লম্বা বানাবেন অতটুক সাইজ করে পেপারটা কাটিং করে নেবেন। তো এখানে দেখুন আমি এই সাইজ করে আমি পেপারটা কাটিং করে নিয়েছি। আর দেখুন একটা সাইড এভাবে মুড়িয়ে নিচ্ছি পেপারটা রোল করার জন্য, নাইলে খুলে যাবে, বুঝতেই পারছেন, যেহেতু আমি আগে বানিয়ে নিচ্ছি পেপারের রোলটা। আর এইভাবেও বানিয়ে নেওয়া যায়, দেখুন কিছুটা আমি ট্যাপ ছোটো ছোটো করে একটু ট্যাপ দিয়ে এভাবে মুড়িয়ে তাও বানিয়ে নেওয়া যায়, দুইভাবে বানিয়ে নেওয়া যায়। তো এইভাবে সবগুলো রোল আমি পেপার দিয়ে বানিয়ে নেব, দেখতেই পাচ্ছেন খুব সহজ কিন্তু। আর ঘরে থাকা উপকরণ দিয়ে যদি আমরা এই ধরনের একটা রেসিপি তৈরি করে নিতে পারি তাহলে তো আর কথাই নেই। তো এখন আমি একটা লিচি কেটে নিলাম ডোটা থেকে, আর এটাকে আমি ভালো করে দেখুন একটু ডোলে রুটিটা বানিয়ে নিচ্ছি, যেভাবে আমরা রুটি বানিয়ে থাকি, অত মোটাও না আবার পাতলাও না, ঠিক আমাদের খাওয়া রুটির মতোই। এভাবে আমি একটু আটা দিয়ে রুটিটা বেলে নিচ্ছি, যতটুকু বড় করে বেলা যায় বেলে নিব। তা আমরা কিন্তু বাজার থেকে অনেক কিছুই কিনে খেয়ে থাকি, এগুলো কিন্তু কেমিক্যালে ভরা আমরা সবাই জানি। এই জন্য যদি আমরা ঘরে এই ধরনের একটা রেসিপি বানিয়ে খেতে পারি ঘরে থাকা উপকরণ দিয়ে, তাহলে তো স্বাস্থ্যের পক্ষে অনেকটাই ভালো, তাই না? এভাবে অবশ্যই একটু ট্রাই করে দেখবেন, ছোট বড় সবাই কিন্তু পছন্দ করবে, আর সবাই কিন্তু অবাক হয়ে যাবে এই রোলগুলোকে আপনি নিজের হাতে ঘরেই বানিয়েছেন। তো অবশ্যই এভাবে অবাক করে দিবেন এই ধরনের রেসিপি বানিয়ে। তো দেখুন এভাবে আমি কেটে, এটা কিন্তু দেখি বুঝে নেওয়ার ব্যাপার, স্লাইস করে নিলাম, আর এইভাবে পেপারে মুড়িয়ে নিচ্ছি। একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন, যাতে ফাঁকা না থাকে একটা প্যাচের উপরে আর একটা প্যাচ দিয়ে বন্ধ করে দিব, এতে কিন্তু আর খুলে যাওয়ার চান্সটা থাকবে না, বুঝতেই পারছেন। তো এভাবে আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি, দেখুন এভাবে মুড়িয়ে নিচ্ছি পেপারটাতে, অর্থাৎ পেপারের রোলটাতে। তো লাস্ট কিন্তু পানি দিয়ে এভাবেই প্রত্যেকটা চেপে দিচ্ছি, এতে কিন্তু আর খুলে যাবে না, বুঝতেই পারছেন। এই ধরনের রেসিপি কিন্তু আমরা ঘরেই বানিয়ে নিব, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এটা যে এতই টেস্টি না হাতে না করলে বুঝতে পারবেন না, অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, খুব মজার রেসিপি কিন্তু। তো এখন আমি রোলের ক্রিমটা বানানোর জন্য এখানে 150 গ্রাম বাটার নিয়ে নিয়েছি,
আর চিনিটা আমি ঘরেই ব্লেন্ড করে নিয়েছি, আমাদের যে সাধারণ খাবার চিনি। তো এখানে 3 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি আমি ক্রিমটার সাথে। এই যে দেখুন, দিয়ে আমি চিনিটা আর বাটারটা কিন্তু একটু মিশিয়ে নিচ্ছি। এই যে দেখুন, সুন্দর করে একটু মিশিয়ে নিলাম। এটা দিয়ে কিন্তু আমরা কেকও বানিয়ে থাকি। তো এখন একটা ইলেকট্রিক বিটার দিয়ে আমি ভালো করে বিট করে নিব, অর্থাৎ এই বাটারের কালারটা চেঞ্জ হয়ে যাবে যখন আমার ক্রিমটা তৈরি হয়ে যাবে। দেখতে থাকুন, খুব সহজ কিন্তু এটা করা। আর যাদের ইলেকট্রিক বিটার নাই তারা হ্যান্ড উইচ দিয়েও ঘরে তৈরি করে নিতে পারেন। তো দেখুন, কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, বুঝতেই পারছেন। কালারটা দেখেই কিন্তু বোঝা যায় এটা যে আমার ক্রিমটা রেডি। তো এখন আমি চুলাতে চলে আসলাম, আর একটা প্যানে পর্যাপ্ত তেল দিয়ে লো টু মিডিয়াম আঁচে আমি রোলগুলো ভেজে নিব। অবশ্যই একটু ধৈর্য সহকারে ভেজে নিতে হবে, কেননা আমরা যদি চুলার ফ্লেমটা বাড়িয়ে দিই তাইলে কিন্তু উপরটা ভাজা হয়ে যাবে, অর্থাৎ কালো হয়ে যাবে, আর ভেতরটা কাঁচা কাঁচা ভাব থাকবে, ক্রিস্পি হবে না, বুঝতেই পারছেন। এই জন্য আমরা একদম লো ফ্লেমে ভেজে নিব প্রত্যেকটা রোল। তো এইভাবে আমি দেখুন গোল্ডেন কালার করে আমি সবগুলো ভেজে নিয়েছি। এখন আমি একটা একটা করে উঠিয়ে নিব। দেখতেই পাচ্ছেন যেহেতু রোলের ভিতরে কিন্তু পর্যাপ্ত তেল রয়ে গেছে, এই জন্য আমি একটা ছাঁকনির মধ্যে এভাবে খাড়া করে রেখে আমি সবটা তেল ঝরিয়ে নিব। এতে কিন্তু আর তেল তেল ভাবটাও থাকবে না। এভাবে আমি দেখুন রোলগুলো ভেজে নিলাম। এই যে বাকি রোলগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি। তো ভেজে নেওয়ার পরে আমি 10 মিনিট অপেক্ষা করব এটা ঠান্ডা হওয়া পর্যন্ত। তো দেখুন ঠান্ডা হয়ে গেছে, আর এখন আমি পেপারটা বের করে নিচ্ছি এভাবে। এই যে দেখুন একদম ক্লিন পেপারটা বেরিয়ে আসছে। প্রত্যেকটা পেপার আমি এভাবেই খুলে নিব। পেপারগুলো বের করে নিলাম সবগুলো, দেখুন। তো এখন আমি রোলটা রেডি করে আমি এখানে একটা এই যে ময়দার প্যাকেটটা নিয়ে নিচ্ছি। এটা একটু সফট টাইপের হয়, বুঝতেই পারছেন। এতে আমি সম্পূর্ণ ক্রিমটা নিয়ে নিব। এগুলো কিন্তু আমাদের ঘরেই থাকে এই ধরনের জিনিসগুলো। আর এইভাবে আমি ক্রিমটাকে দেখুন এক সাইড করে নিচ্ছি, যেহেতু আমি এটা রোলে দিব, বুঝতেই পারছেন। আর একটু কোণাটা আমি একটা কেচি দিয়ে কেটে নিচ্ছি এইভাবে। অল্প একটু কিন্তু কেটে নিলেই এনাফ। তো এইভাবে আমি রোলটার ক্রিমটা কিন্তু ভরে নিচ্ছি, দেখুন। এই যে পুরো রোলটা কিন্তু ভর্তি, তলায় বের হয়ে গেছে এটাও দেখা যাচ্ছে। তো এভাবে সম্পূর্ণ রোলগুলো আমি ক্রিমে ভরে নিলাম। আর দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, বুঝতেই পারছেন। তো অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, এটা কিন্তু স্বাস্থ্যসম্মত সবার জন্যই। ঘরে তৈরি করা জিনিস কিন্তু সবারই পছন্দ, আর এতটা মজার না করলে বুঝতে পারবেন না। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আশা করি ভালো আছেন, ভালো থাকবেন, ধন্যবাদ।